আজি এবং কালি রাজ্যের কেতক জায়গার ঘড়ঘড়ি সহ হালুকা বর্ষা হয়ে পারে বলে যা সূচনা রয়েছে। এরপরে রাজ্যের শীত প্রকোপ পুঁ বড়া সম্ভাবনা অবে এসব বঙ্গোপসাগর উপরে রঘুচাপ গুরুচাপ থাকু রাজ্যক জলীয় বাষ্প আসুচি। এর প্রভাবে গুরুবার রাতে এবং শুক্রবার রাজ্যের ঘড়ঘড়ি সহ বর্ষা হয়ে পারে। আঞ্চলিক পাণিপাগ বিভাগ অনুসারে রাজ্যের এবে শীত প্রকোপ কমিছে। সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস উপরে অছি। আজি সকালে মালকানগির, ময়ূরভঞ্জ, কোরাপুট, রায়গড়া, নবরঙ্গপুর, কলাহান্ডি, কন্ধমাল এবং নয়াগড়ে মধ্যম ধরনের কুহুড়ি সম্ভাবনা অছি। শুক্রবার সুন্দরগড়, ঝারসুগুড়া, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর হালকা বর্ষা হয়ে পারে বলে যা সূচনা রয়েছে। তবে সম্পর্কিত অধিক সূচনা পাই আমার সহ ভুবনেশ্বর সিধাসলক যোজনা প্রতিনিধি কবিতা স্বাইঁ। কবিতা, যা সূচনা রয়েছে আজি এবং কালি রাজ্যের কেতক জায়গার ঘড়ঘড়ি সহ হালুকা বর্ষা হয়ে পারে, কেউ কেউ জেলা উপরে এনে কিছু সূচনা রয়েছে কি? দেখন্তু বিস্মি, যদি কহিবা শীতর প্রকোপ কমুছি এবং কুহুড়ি চাদর তলে সারা রাজ্য রয়েছে। যদি কহিবা সর্বনিম্ন তাপমাত্রা ফুলবাণী রেকর্ড করা যাইছি 13.5 ডিগ্রি সেলসিয়াস। তা সহ আগামী তিনি দিন পর্যন্ত পাগ অপরিবর্তিত রহব। যদি কহিবা এই যে বর্ষা কথা আপনার কহিলে, যদি বর্ষা কথা কহিবি, হালুকা বর্ষা আসন্তকালিঠারু হালকা বর্ষা পাঁচটি জেলার দেখবাকে মিলিব এবং উত্তর আভ্যন্তরীণ ওড়িশার 3-4 ডিগ্রি সেলসিয়াস এবং বাকি যে জেলা রহিলা 2-3 ডিগ্রি সেলসিয়াস পারদ খসিবার সম্ভাবনা রয়েছে। তা সহ যদি কহিবা বর্ষা কথা, পাঁচটি জেলার হালুকা বর্ষা এবং পাঁচটি জেলাকু ঘনকুড়ি হবার আঞ্চলিক পাণিপাগ বিভাগ পক্ষের সতর্ক সূচনা জারি করা যাইছে। এস এলো ওয়ার্নিং বি জারি করা যাইছে। যদি কহিবে সেই সেই জেলাগুলিকে কয়ে রাখা চাইবে, আসন্তকালি যে জেলাকু হালুকা বর্ষার সম্ভাবনা রয়েছে, সুন্দরগড়, ঝারসুগুড়া, কেউঝর, বালেশ্বর এবং ময়ূরভঞ্জ, এই পাঁচটি জেলাকু হালুকা বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। তা সহ যদি কহিবা কি কুহুড়ি কথা যদি কহিবা, কুহুড়িকু মধ্য সামান্য হালকা কুহুড়ি হওয়া পাই মধ্য কতটি 7টি জেলাকু আকলন করা যাইছে হালকা কুহুড়ি আসন্তকালি পাই। আও তা সহিত 1 তারিখরু সতর্ক রহিবা পাই ঘন কুহুড়ি হব, 1 তারিখরু পাগরে পরিবর্তন আসিব পাই যাহা পানিপাগ পক্ষরু কোহা যাইছে এবং সতর্ক রহিবা পাই ঘন কুহুড়ি পাই সতর্ক সূচনা মধ্য জারি করা যাইছে। সূচনা রয়েছে বর্তমান সামান্য থন্ডা কমিছি, কিন্তু যেতে বর্ষা আসন্তকালিঠু হব বলে যা সূচনা রয়েছে, বর্ষা পরে পুঁথ সে সমান ধরনের আগুর যে ভাবে যে থন্ডা হোক তা পুঁড়ি অনুভূত হব। যদি কহিপারিবা এবে তো শীতর পরিমাণ কমিছে, কাহিঁকি না কুহুড়ি যে পরিমাণর কুহুড়ি রয়েছে সারা রাজ্যের কুহুড়ি দেখবাকে মিলুছি। সকাল 8টা পর্যন্ত মধ্য কুহুড়ি ছাড়ুনি। যদি কহিবা কুহুড়ি পাই বাধাপ্রাপ্ত মধ্যে বিভিন্ন প্রকার যোগাযোগ বাধাপ্রাপ্ত হয়েছে। যদি কহিবা তা সহিত যে শীতর পরিমাণ বড়িবা কথা, বর্ষা হলে শীতর পরিমাণ বড়িব, তা সহিত যা রয়েছে ওয়ার্নিং মধ্যে দিয়াযাইছে হালুকা বর্ষার, তা সহ ঘন কুহুড়ি পাই মধ্যে ওয়ার্নিং দিয়াযাইছে পাঁচটি জেলাকু। শীতর পরিমাণ বড়িবা পাই মধ্যে আকলন করা যাচ্ছে, কিন্তু আসন্তা কালি পরে যা রহিব আঞ্চলিক পাণিপাগ বিভাগর তথ্য, আজ যা 1:30 সুদ্ধা যে রিপোর্ট আসিব, রিপোর্ট অনুসারে শীতর পরিমাণ কম রহিব, শীতর পরিমাণ বড়িব না কমিব, না বর্ষা কেউ কেউ জেলাকু হব এবং ঘন কুহুড়ি কেউ কেউ জেলাকু হব তার সম্পূর্ণ তথ্য মিলিপারিব। নিহতি হলে তা আপনার মধ্যে সমস্ত নজর রয়েছে। বহুত বহুত ধন্যবাদ কবিতা আপনার সমস্ত সূচনা পাই।